হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। দেখতে দেখতে কোথা দিয়ে ডানা মেলে উড়ে গেল 7টা দিন, আবার সেই ফেরার পালা। ফেরার পালা তো শুধু ফেরার পালা না, এই যে এত রকম কথা বলছি তার মধ্যে হাত নাড়ছি, তার মধ্যে কিন্তু মনে ভীষণ একটা কষ্ট, ছেলেকে আবার ওর জায়গায় রেখে আমি আর পার্থ ফিরব কলকাতায়। দুজনেই বসে আছি, অপেক্ষা করছি উবেরের। পার্থকে দেখেই বোঝা যাচ্ছে যে ও ভেতরে ভেতরে কাঁদছে, কিন্তু সে জল আর চোখের বাইরে বেরোচ্ছে না। বাবা মা যখন ছেলে মানে সন্তানকে, তাদের একমাত্র সন্তানকে ছেড়ে ফিরে আসে বা দূরে তাদের পড়তে পাঠায় বা চাকরি বাকরি করতে পাঠায়, সেটা যে কতটা কষ্টের, আগে হয়তো আমি এতটা বুঝতাম না, কিন্তু এখন বুঝতে পারি। আর এই মুহূর্তে উবেরের প্রবলেমের জন্য একটু চাপেও আছি, কারণ এখান যেখানে আমরা আছি সেখান থেকে সেকেন্দ্রাবাদ স্টেশন পৌঁছতে প্রায় ঘন্টাখানেক লেগে যায়। আর যেহেতু বৃষ্টি, 100% বৃষ্টি দেখাচ্ছে, তো সেটা আবার টাইমটা বাড়তেও পারে। তাছাড়া রিজুকেও অফিসে ছাড়ারও একটা ব্যাপার আছে, ড্রপ করবো আমরা, তো উবের যদি টাইম মতো না আসে তাহলে তো সবটাই প্রবলেম হয়ে যাবে। আর সব আমার আরও কষ্ট লাগে কি, যখন আমি ওকে ওই একই গাড়িতে নিয়ে যাই, ওর অফিসের সামনে ওকে ড্রপ করি। টাটা, সাবধানে থাকবে, নিজের খেয়াল রেখো, একটু জিম করো নাকি, সেটা করা যাবে না বাবা, এরকম ভাবে বিচ্ছি। তখন যেন মনে হয় হাতটা আস্তে আস্তে ছেড়ে দিলাম, ছেলেটা আবার কতদিন বাদে আসবে বাড়িতে বা আমরা যাব, ভীষণ একটা কষ্ট হয়। ওরও হয়, আমরা বুঝি, ও মুখে তো বলে না কিন্তু বুঝতে পারি। সবসময় চিন্তায় থাকে যে এখানে বা কলকাতাতে বাবা মা একা থাকে, বুড়ো দাদুকে একা টেক কেয়ার করে, দুই অসুস্থ জ্যাঠাকে টেক কেয়ার করে, সবটাই একা হাতে আমাকে পাঠকে করতে হয়, ও তো আর হেল্প করার জন্য কাছে থাকতে পারে না। তো এসবের মধ্যে আমাদের গাড়িও ছেড়ে দিল, আর গাড়ি যত ওর অফিসের দিকে যাচ্ছে তত মনে হচ্ছে যেন ওর সাথে আমার সময় কাটানোর সময়টা আসছে। ওর সাথে অনেক রকমের কথা বলছি, কিন্তু ভেতরে ভেতরে ও খুব লোনলি ফিল করছে, আমরাও খুব মানে ভীষণ একটা কষ্ট হচ্ছে। জানি এটা আস্তে আস্তে আবার অভ্যেস হয়ে যাবে, আগে যখন ও বাইরে বাইরে কাজে যেত তখন বেশ অভ্যেস হয়ে গেছিলো, কিন্তু এখনও অভ্যেস হয়ে আছে, কিন্তু তাও একটা কোথাও গেলে একটা তো মনে হয় যে ছেলেটা এতক্ষণ আমাদের সাথে ছিল, একসাথে খাচ্ছিলাম, কাজ শেষ হলেও আবার বাড়ি আসছিল, কাজে মানে যেখানে থাকি আমরা সেখানে আসছিল, সেই আর কি। আর আমার বাবা তো ভীষণই মিস করছে ওকে, যেটা ও খুব ভালো জানে, আমরা সবাই জানি। তো জীবন তো চালাতে হবে এইভাবে আস্তে আস্তে, এরকম একটা সুন্দর ওয়েদার, যদিও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড মানে কি বৃষ্টিটা কন্টিনিউয়াসলি চলে যাচ্ছে। কেন হসপিটালে কে চা খেতে আসে রে? ও ওই জন্য চা খেতে হসপিটাল না, তুই না কে হসপিটালে চা খেতে আসে ভাই? হাঁটাহাঁটি করবে, পড়াশোনা করবে, বাই টর্চ। চলিয়ে
রিজুকে ছেড়ে আমরা এবার চলেছি সেকেন্দ্রাবাদের স্টেশনের দিকে। লাঞ্চ তো করা হয়নি, যদিও একটা সো একটা বেজে গেছে, এখনও লাঞ্চ করেনি, রিজুও লাঞ্চ করেনি। রিজু তো অফিসে গিয়ে রেগুলার লাঞ্চ করে, তো ইচ্ছে আছে স্টেশনে ঢোকার আগে আমরা লাঞ্চ করে নেব। গতবারেও আমরা এটাই করেছিলাম, কিন্তু আমি ভয়েস ওভারটা তো অনেকদিন বাদে দিচ্ছি, তো সেই জন্যে আগে থেকেই বলতে পারছি যে আমরা যা ভেবেছিলাম সেটা কোনোটাই হয়নি, কারণ মনটা এতটাই ঘেটেছিল, খারাপ ছিল যে ঢোকার পর আমরা জায়গাটাই গুলিয়ে ফেলেছি যে কোনখান দিয়ে আবার বেরিয়ে এসে, মানে অ্যাকচুয়ালি আমরা পুরো স্টেশন অবধি গেছি, গিয়ে উবের ছেড়েছি, ছেড়ে তারপরে খাবো বলে যে বেরিয়ে এসে খাবো সেই জায়গাটা আর বুঝতে পারিনি। কীরকম যেন একটা মনে হচ্ছিলো, আমরা আবার স্টেশনের মধ্যে ঢুকে গেছি, গিয়ে নিজেদের মতো করে আমরা কী খাবো সেটা না ভেবে ট্রেন কোন দিকে আসবে সেদিকে চলে গেছি। যদিও আমি বারবারই পার্থকে বুঝলাম, পার্থ চলো ওই দিকটা দিয়ে যাই, চলো আমরা মনে হচ্ছে আগের বার এইখান দিয়ে গেছি। আমরা যাবো কোন দিকে? ওইদিকে, সেই তো তারপরে উঠতে হবে। লিফট আছে, লিফট আছে। আরে দেবে, লাগেজ আছে তো। আস্তে আস্তে আমরা লিফটে করে লাগেজ নিয়ে তো ব্রিজের ওপরে উঠে গেলাম, তো কারণ স্টেশনে পৌঁছবো। মানে পার্থকে কনভিন্স করতে আমার মানে দম ছুটে যায় যখন পার্থ ঘেঁটে থাকে, তো সেইভাবে আমরা যেখানে আমাদের ট্রেন দাঁড়াবে সেখানে চলে এলাম এবং ট্রেনও এসে গেল। এই সব করতে করতে আমাদের 3:30 বেজে গেল, কিন্তু আমরা এখনও লাঞ্চ করিনি, পেটের মধ্যে ছুঁচো দৌড়চ্ছে। আর সেই আমাদের মানে আমার চিন্তা হচ্ছে ওই সেই আবার সেই হলুদ গন্ধওয়ালা বিরিয়ানি যদি পার্থ খাওয়ায়, আমার তো গেল। এই বাথরুমটা কাছে আসছে, তো লাকিলি ওই বিচ্ছিরি বিরিয়ানির জায়গায় পার্থ কিনে আনলো ফ্রায়েড রাইস, ভেজ ফ্রায়েড রাইস। উফ, সে মনে হচ্ছে ভাতগুলো সেদ্ধ আর তার উপরে কিছু গাজর আর বিনস সেদ্ধ করে দিয়েছে উইথ সল্ট, আর একটা রায়তা মতো দিয়েছে, সেটা মনে হচ্ছে ওই দুধে দইয়ের বাটিটা খরচ হয়ে যাওয়ার পর তাতে জল দিয়ে যদি ধুয়ে নেওয়া হয় সেই রকম। আর একটা সাম্বার দিয়েছে যেটার কোনো টেস্ট নেই, মানে সে যে কি সাংঘাতিক খাওয়া, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছিল। এটা সেকেন্ড স্টপেজ না গুন্টুরটা? বাবা কত লোক, প্রচুর লোক, কত বাইক যাচ্ছে। হ্যাঁ, অনেকক্ষণ দাঁড়াবে? হ্যাঁ, 10 মিনিট তো দাঁড়াবে বোধহয়। এত স্পিডে চলছে কেন? ভালোই স্পিডে চলছে, এতক্ষণ এত স্পিডে ছিল নাকি? তুমি ট্রেনের সামনের দিকে আছো, এটা ভুল করছো। বড় স্টেশন গুন্টুর, কার থেকে? হ্যাঁ, সেকেন্দ্রাবাদের থেকে, ঝকঝকে পরিষ্কার। ওই সেকেন্দ্রাবাদে ইয়ে হচ্ছিল, ওটাই কি বলে সারানো হচ্ছে বলে এত ইয়ে হচ্ছিল। কোথায় গো রেস্টুরেন্টের লোক? কাছাকাছি তো থাকার কথা। ওই দেখো একটা একটা ছেলে তো পার্সেল নিয়ে দৌড়চ্ছে, ওইখানে একটা নীল রঙের জামা পড়াটা। আগে বলো তো ঠিকঠাক এসে গেছিল? এটা কিন্তু টাফ ব্যাপার, মানে ভীষণ টাফ জব একটা, জানো তো, ট্রেনে পেছিয়ে খাবার দিয়ে যাওয়া। রতি মহারতি কোথায় উঠবে জানি না, আমার ছেলে খাবার অর্ডার করেছে, সেই খাবারটি আমি পেলে আমি বাঁচি, আমার আর কিছু জানার দরকার নেই এখন।
কি গো, কোথাও তো দেখতে পাচ্ছি না। তুমি কি গেটের কাছে দাঁড়াবে নাকি বলো তো? রিজু আমাদের ডিনার অর্ডার করেছে, তো সেই ডিনারের মানে ট্রেনে দিয়ে যাবে আর কি, রেস্টুরেন্টে যে অর্ডার করেছে। এখন ট্রেনে টাইম হিসেবে ওরা, আগেরবারও আমরা এইভাবেই নিয়েছিলাম খাবার, ওরা সুন্দর অর্ডার ডেলিভার করে, বাট এবারে তো এখন দেখছি না, যদিও ওই জাস্ট ট্রেন দাঁড়ালো, পার্থ গেটের কাছে চলে গেছে অলরেডি। একটু আগে একটা ছেলেকে দেখলাম ওদিক থেকে খাবার মানে নিয়ে যাচ্ছে। লাস্ট আমরা খাবারটা পেলাম, পাওয়ার একটু বাদেই ট্রেনটাও ছেড়ে দিল। এই সুবিধেগুলো না, আমরা যখন ছোটবেলায় যেতাম ট্রেনে ট্রেনে এই সুবিধেগুলো পেতাম না। তবে এই খাওয়াটা হয়তো সকালে মানে বিকেলে, সকালে তো আর খেতে পাইনি, বিকেলের খাওয়ার চেয়ে অনেকটাই বেটার। বাট তাও খুব একটা ভালো না, বরঞ্চ গতবারে আমরা যেটা খেয়েছিলাম সেটা অনেক বেশি টেস্টি ছিল। এটা সোসো খাওয়া যায় এই পর্যন্ত। তো খেয়ে দিয়ে আমরা তো শুয়ে পড়লাম, রাত পোহালে আবার সকাল হলো, কিন্তু পৌঁছতে পৌঁছতে আমাদের কালকে সন্ধে হয়ে যাবে, প্রায় 7:45 তো বাজবেই। তো এ দেখো, বলতে বলতে রাতও কেটে গেল, আবার আমরা চলে এলাম সেই মহানদীর কাছে। মহানদী ক্রস করবে আর আমরা কোনো কথা ভাববো না, তা তো হয় না। তো চলো কথা ভিডিওটা এখানেই শেষ করি, মহানদী দেখতে দেখতে। যদি এই ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। আর এই মহানদীটাকে দেখে রাখো, এই মহানদীটা আমাদের আগেরবারের পুরীর ট্রিপের একটা মানে কি বলবো, আমাদের বরের একটা, বরেদের একটা মজা করার একটা জায়গা হয়ে দাঁড়িয়েছিল। সব কটা নদী তাদের কাছে মহানদী মনে হচ্ছিলো, ইভেন এখনও পার্থ যখন যে কটা নদী দেখছে, যা দেখছে সবগুলোকেই মহানদী বলে যাচ্ছে। তাই মহানদী নামটা আমাদের কাছে এখন খুব ইম্পর্টেন্ট একটা নাম হয়ে গেছে। চলো টাটা বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। বাই।